বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ব্লেন্ডার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরা আহমেদ আজকের পর্বে আমরা কথা বলবো এডিট মোড নিয়ে এবং ব্লেন্ডারে মডেল বানানোর যে গুরুত্বপূর্ণ টুলগুলো আছে সেগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করব এবং ফাইনালি আমরা আমাদের ব্যারেলের যে মডেল আছে সেটা বানানোর চেষ্টা করব আমি যদি আপনাদেরকে আমাদের ফাইনাল প্রজেক্ট ওপেন করে দেখাই তাহলে এখানে যে ড্রাম বা ব্যারেলের মডেলটা দেখতে পারতেছেন কাছাকাছি এরকম একটা মডেল বানানোর আমরা চেষ্টা করব। এবং আমরা আমাদের কাজ শুরু করব। আমরা গত টিউটোরিয়াল ঠিক যেই জায়গাতে শেষ করেছিলাম সেইখান থেকেই এই জায়গাতে এই বক্সটা দেখতে পারতেছেন আমরা যেটা বানিয়েছিলাম এটা আমি আউটলেনের থেকে আপাতত হাইট করে দিতেছি এরপর শিফটে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিতেছি আমাদের টিউটোরিয়ালের পরবর্তী অংশ বোঝার জন্য আপনারা চাইলে জাস্ট সিম্পলি একটা ফ্রেশ প্রজেক্ট ওপেন করেও করতে পারেন অথবা আমার মতো করে এরকম অবজেক্টগুলো হাইট করে তারপরেও করতে পারেন তো চলেন শুরু করে দেওয়া যাক আমাদের আজকে টিউটোরিয়াল প্রথম চলেন জানার চেষ্টা করি এডিট মোট জিনিসটা আসলে কি এবং এইটা বোঝার জন্য আমাদেরকে আরো তিনটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা ফেস। তো এই বিষয়টা বোঝার জন্য আমরা এখানে আমাদের যে ডিফল্ট কিউব আছে বা একটু আগে আমরা যে কিউবটা বানাইছি সেই কিউবটা সিলেক্ট করে এখানে উপরে বাম পাশে অবজেক্ট মোট যে অপশন আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করলে দেখতে পারো নিচে আরো অনেকগুলো অপশন আসছে অবজেক্ট মোড এডিট মোড সহ আরো অন্যান্য অপশন তো অন্যান্যগুলো আপাতত আমাদের কনসার্ন না আমরা এখান থেকে ক্লিক করব এডিট মোডে এডিট মোডে ক্লিক করলে আমরা আমাদের যে অবজেক্টটা আছে এই অবজেক্টের এডিট মোডে চলে যেতে পারবো এডিট মোডে যাওয়ার পর আপনি এখানে উপরে আরো তিনটা অপশন দেখতে পারবেন এর প্রথম অপশনটা হইতেছে বায়োটেক্স দ্বিতীয় অপশনটা হইতেছে এজ এবং তৃতীয় অপশনটা হইতেছে ফেস তো ভার্টেক্স এজ ফেস সম্পর্কে একটু বিস্তারিত জানার জন্য আপনি এই ভিডিওটা দেখতে পারেন এটা ইউটিউবে অলরেডি আপলোড করা আছে আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব আমি এখানে একটু এনিমেশনের মাধ্যমে প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম যে ভার্টেক্স এজ ফেস জিনিসটা আসলে কি বাট আপাতত আমরা একটু সংক্ষেপে এটা বোঝার চেষ্টা করি প্রথমত ভার্টেক্স হইতেছে এই কর্নারের বিন্দুগুলা বা প্রান্তগুলা আমরা যদি এখানে ভার্টেক্স সিলেক্ট করে রাখি তাহলে আমরা এই কর্নার বা পয়েন্টগুলা সিলেক্ট করতে পারি বা মডিফাই করতে পারি এরপর এটা হইতেছে এজ সিলেকশন এজ হইতেছে মূলত এই রেখাগুলা বা প্রান্তগুলা এগুলো হইতেছে এখানে যদি এজ সিলেকশন মোড অন থাকে তাহলে আমরা আমাদের অবজেক্টের এক একটা এজ রে মডিফাই করতে পারি আর এরপরে এখান থেকে যদি আমরা ফেস সিলেকশন মোড অন করে রাখি তাইলে আমরা আমাদের অবজেক্টের যে ক্ষেত্রফলগুলো আছে এক একটা ফেস সেই এক একটা ফেস সিলেক্ট করতে পারি সেগুলোরে মডিফাই করতে পারি এখন তাহলে এডিট মোড জিনিসটা আসলে কি দাঁড়াইলো আমরা যখন এখান থেকে অবজেক্ট মোডে থাকি তখন আমরা পুরো অবজেক্টটা একসাথে মুভ করতে পারি এটা রোটেট করতে পারি বা স্কেল করতে পারি আর আমরা যখন এডিট মোডে আসি তখন ইন্ডিভিজুয়াল এক একটা ফেস বা এক একটা ভার্টেক্স বা এক একটা এজ এগুলারে মডিফাই করতে পারি তো এই হলো মোটামুটি এডিট মোড সবভাবে এডিট মোডে যাওয়ার একটা শর্টকাট আছে সেটা হইতেছে আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে যদি ট্যাবে ক্লিক করি তাহলে আমরা সেই অবজেক্টের এডিট মোডে যেতে পারবো এরপর আবার যদি ট্যাবে ক্লিক করি তাহলে আমরা সেই অবজেক্টের অবজেক্ট মোডে ফেরত আসতে পারবো এখানে লক্ষণীয় বিষয় হইতে চাই আমরা সাধারণত যেই অবজেক্টটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করব আমরা সেই অবজেক্টের এডিট মোডে যেতে পারবো অন্য অবজেক্টগুলার ইনটেক থাকবে আর এডিট মোডে আসার পর এখানে যে ভার্টেক্স এজ আর ফেস সিলেকশন থাকে এটাও চাইলে আমরা কিবোর্ডের মাধ্যমে পরিবর্তন করতে পারি এই জন্য ফাংশন কির নিচে যে ওয়ান টু থ্রি নিউমেরিক্যাল বাটনগুলো আছে এখান থেকে আমরা যদি ওয়ানে ক্লিক করি তাহলে ভার্টেক্স সিলেকশন মোড অন হয় যদি টুতে ক্লিক করি তাহলে এজ সিলেকশন মোড অন হয় যদি থ্রিতে ক্লিক করি তাহলে ফেস সিলেকশন মোড অন হয় তো এই মুডগুলা আমরা আমাদের প্রয়োজন মতো প্রায়শই পরিবর্তন করে নিই যে যখন কোনো ভার্টেক্স নিয়ে কাজ করতে হয় বা একাধিক ভার্টেক্স নিয়ে কাজ করতে হয় তখন ভার্টেক্স সিলেকশন মোডে চলে আসি যখন এজ নিয়ে কাজ করতে হয় তখন এই সিলেকশন মোডে চলে আসি যখন ফেস নিয়ে কাজ করতে হয় তখন ফেস সিলেকশন মোডে চলে আসি তা আপাতত আপনি কিবোর্ডের মাধ্যমে হোক অথবা সরাসরি হোক এই তিনটা বিষয় পরিবর্তন করাটা একটু শেখানে যে আপনি কীভাবে অবজেক্ট মোড এডিট মোডে আসবেন আর এখান থেকে ভার্টেক্স এজ ফেস সিলেকশন মোড কীভাবে অন অফ করবেন এখন চলেন আমরা আমাদের এডিট মোডের যে টুলগুলো আছে সেগুলোর সাথে এক এক করে পরিচিত হই ফার্স্টে আমরা জানবো এক্সট্রুড সম্পর্কে এই জন্য আমাদের যে অবজেক্টটা আছে এটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে আমি এডিট মোডে গেলাম এডিট মোডে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন লেফট সাইডে নতুন করে অনেকগুলো টুল চলে আসছে আমি যদি এগুলো একটু এক্সপ্যান্ড করি আপনি নামগুলোও দেখতে পারবেন নতুন আসার টুলগুলোর মধ্যে সর্বপ্রথম টুলটার নাম হইতাছে এক্সট্রুড এক্সট্রুট রেজিয়ন আমি যদি এখান থেকে এই টুলটা সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন আমাদের যে গিজমো সেটা এরকম একটা প্লাস চিহ্ন মতো করে পরিবর্তন হয়ে গেছে এবং এইখানে আমি যদি ক্লিক করা এরপর মাউসটা ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন যেই ফেস সিলেক্ট করে আমি প্লাসে ক্লিক করতেছি সেইখান থেকে নতুন করে ফেস তৈরি হতেছে তো মূলত এক্সট্রুড হইতেছে আপনি কোনো একটা অংশ সিলেক্ট করা এরপর যদি এক্সট্রুড করেন তাহলে সেটার প্রান্ত থেকে নতুন করে ফেস তৈরি হওয়া ওই অংশটারে বর্ধিত করে দেয় তো এই জিনিসটা আমরা শর্টকাটের মাধ্যমে করবো সাধারণত আমি এখানে সময় মুভ টুলটাই সিলেক্ট রাখি আর বাকি কাজগুলো শর্টকাটের মাধ্যমে করি তো শর্টকাটের মাধ্যমে করার জন্য আমাদেরকে প্রথমত যেই অংশটা আমরা এক্সট্রুট করতে চাই সেই অংশটা সিলেক্ট করে নিতে হবে এরপর কিবোর্ড থেকে ক্লিক করতে হবে ইতে ইতে ক্লিক করার পর আমরা যদি মাউসটারে একটু মুভ করি তাহলে দেখতে পারবো আমাদের কারসরের সাথে সাথে যে অংশ আমরা সিলেক্ট করছিলাম সেই অংশটা এক্সট্রুট হয়ে মুভ করতেছে এবং এই অবস্থাতে অন্যান্য শর্টকাটে যে কমন রুলস ছিল আমরা যদি লেফট বাটন ক্লিক করি তাহলে এটা কনফার্ম হবে আবার ইতে ক্লিক করার পরে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে এক্সট্রু ক্যান্সেল করতে গিয়া শুরুর দিকে অনেকেই একটা সমস্যার মধ্যে পড়েন এটা এক্সপ্লেন করতে একটু সময় দরকার হইলেও আমার মনে হয় এ বিষয়টা সবার জানা দরকার এই জন্য আমি এখানে আমাদের যে অবজেক্ট আমরা এখন পর্যন্ত এলোমেলো ভাবে এক্সট্রুড করছি সেটারে হাইড করে দিতেছি এরপর শিফটেতে ক্লিক করে একটা প্লেন বানায় নিতেছি এরপর এখানে স্ট্যাটাস বারে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে সিন স্ট্যাটিস্টিক্সটা অন করে দেব সিন স্ট্যাটিস্টিক্স অন করলে আমাদের সিনের মধ্যে কতগুলো ভার্টেক্স কতগুলো ফেস কতগুলো ট্রিস আছে সেই জিনিসটা এখানে দেখা যায় ট্রিস হইতেছে মূলত ট্রায়াঙ্গেলের শর্ট ফর্ম আর কি এখন আমরা আমাদের যে প্লেনটা আছে এটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাই এখান থেকে আমি ভার্টেক্স সিলেকশন মোডটা অন করে নিলাম এখন আমি যদি একটু গুইনা দেখি আমাদের এই প্লেনের মধ্যে কয়টা ভার্টেক্স আছে এক দুই তিন চার টোটাল চারটা ভার্টেক্স আছে এবং আমরা যদি আমাদের এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে ভার্টস দেখাতেছে ফোর আউট অফ ফোর এখানে শেষের যে সংখ্যাটা সেটা হইতেছে মূলত টোটাল নাম্বার অফ ভার্টেক্স অর্থাৎ এখানে কতগুলা ভার্টিক্স আছে সেইটা এবং প্রথম যে সংখ্যাটা সেটা হইতেছে সিলেক্টেড ভার্টেক্স অর্থাৎ আমরা এই টোটাল ভার্টেক্স এর মধ্যে থেকে কতগুলো ভার্টেক্স সিলেক্ট করে রাখছি আমি যদি এখানে খালি কোন একটা জায়গায় লেফট বাটনে ক্লিক করে সবগুলোকে ডিসিলেক্ট করে দেই এরপর যদি আপনাদেরকে আবার এই ভার্টসটা দেখাই তাহলে দেখবেন এখানে লেখা আছে 0 আউট অফ 4 অর্থাৎ এই যে প্লেনটা আছে এখানে টোটাল ভার্টেক্স আছে 4টা আর সিলেক্ট আছে শূন্যটা মানে একটাও সিলেক্ট করা নাই এখন চলেন আমরা এটারে এক্সট্রুড করি প্রথমত সবগুলা ভার্টেক্স সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ইতে ক্লিক করে উপরের দিকে ড্র্যাক করলাম আমি লেফট বা রাইট কোনো বাটনে ক্লিক করতেছি না তো জাস্ট ক্লিক করে উপরের দিকে ড্র্যাক করার ফলে আমরা দেখতে পারবো এখানে এক দুই তিন চার টোটাল নতুন চারটা ভার্টেক্স তৈরি হয়েছে এবং এখানে যদি আমরা আমাদের স্ট্যাটিক্স আবার লক্ষ্য করি তাহলে দেখতে পারবো এখানে ভার্টেক্স দেখা যেতেছে ফোর আউট অফ এইট অর্থাৎ এখানে টোটাল ভার্টেক্স আছে আটটা এই উপরে চারটা আর নিচের দিকে আরো চারটা তাহলে টোটাল ভার্টেক্স আছে আটটা এবং আটটার মধ্যে চারটা ভার্টেক্স সিলেক্টেড আছে এখন আমি কিন্তু লেফট অথবা রাইট কোনো বাটনেই ক্লিক করি নাই এমনিতে নর্মালি লেফট বাটনে ক্লিক করলে এটা তো কনফার্ম হবে আমরা জানি বাট আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাইলে নর্মালি আমরা দেখতে পারতেছি যে আমাদের অপারেশনটা ক্যান্সেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে দেখা যেতেছে এখানে চারটা ভার্টেক্স আসছে বাট আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি স্ট্যাটিস্টিকে তাহলে দেখতে পাব এখানে বার্স দেখাইতেছে ফোর আউট অফ এইট অর্থাৎ যদিও সিনের মধ্যে চারটা বার্টেক্স দেখাইতেছে কিন্তু এখানে টোটাল বার্টেক্স আছে আসলে আটটা এখন প্রশ্ন হইতেছে এরকমটা হওয়ার কারণটা আসলে কি আমরা যখন কোন একটা ফেস সিলেক্ট করে কিবোর্ড থেকে ইতে ক্লিক করি তখন সেটা ইমিডিয়েটলি এক্সট্রুট হয়ে যায় অর্থাৎ নতুন করে যে ভার্টেক্সগুলো তৈরি হওয়ার সেগুলা তৈরি হয়ে যায় এরপর যদি আমরা রাইট ক্লিক করে সেটা ক্যান্সেলও করে দেই তাইলে মূলত সেটার মুভমেন্টটা ক্যান্সেল হয় কিন্তু নতুন যে ভার্টেজগুলো তৈরি হয়েছে সেগুলো ডিলিট হয় না বা সেগুলো ক্যান্সেল হয়ে যায় না এক্ষেত্রে নতুন ভার্টেজগুলা আগের যে ভার্টেজগুলো ছিল সেই ভার্টেক্সগুলোর উপরে ওভারলেপ হয়ে অবস্থান করে যেমন আমি যদি এখানে একটা ভার্টেক্স জিতে ক্লিক করা মুভ করি তাহলে দেখতে পারবেন এখানে মূলত একই জায়গায় দুইটা ভার্টেক্স ওভারলেপ হয়ে আছে আপনিও এখানে এক্সট্রুড করে ক্যান্সেল করার পরে কোনো একটা ভার্টেক্সে ক্লিক করে যেতে ক্লিক করে সেটাকে মুভ করে করে দেখতে পারেন এজন্য আপনারা যদি কখনো অ্যাক্সিডেন্টালি ই বাটনে ক্লিক করে ফেলেন অথবা এক্সট্রুডটা সত্যি সত্যি ক্যান্সেল করতে চান তাহলে রাইট বাটনে ক্লিক করার পরে একবার কন্ট্রোল জেড এ ক্লিক করবেন কন্ট্রোল জেড এ ক্লিক করলে কি হবে আপনার সর্বশেষ অ্যাকশনটা আনডু হবে ফলে আপনার ভার্টেক্সগুলো আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফেরত চলে যাবে এক্সটোর সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলা জানলাম এখন চলেন সেই বিষয়গুলো একটু প্র্যাকটিস করি এক্ষেত্রে আমি প্রথমত অবজেক্ট মোডে যায়া আমাদের যে প্লেনটা আমরা বানাইছিলাম এক্স বাটনে ক্লিক করে সেটা ডিলিট করে দিতেছি এরপর শিফট এতে ক্লিক করা এখানে তৈরি করব একটা সার্কেল এরপর এই সার্কেলটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট মোডে চলে যাব এডিট মোডে যায় এখান থেকে ভার্টেক্স সিলেকশনটা অন করে রাখবো এরপর সবগুলা ভার্টেক্স সিলেক্ট করে নিব যদি সবগুলো ভার্টেক্স সিলেক্ট করা না থাকে তাহলে আপনি কিবোর্ডের এ বাটনে ক্লিক করে সবগুলো ভার্টেক্স সিলেক্ট করতে পারেন এরপর এ ক্লিক করে আমাদের কার্সওয়ার্ডটা এটার কাছাকাছি নিয়ে আসবে যেন এইগুলো সবগুলো একটু ছোট হয়ে আসে এরকম ছোট করলাম করার পরে কিবোর্ড থেকে ই বাটনে ক্লিক করব এক্সট্রুড করার জন্য এখন আমি যদি আমার মাউসের কার্সরটা মুভ করি তাহলে আমার মাউস কার্সর যেদিকে নিব। আমার নতুন যেই ভার্টেক্সগুলো তৈরি হয়েছে সেইগুলো সেদিকেই যাবে বাট আমরা চাইতেছি এগুলারে স্পেসিফিক শুধুমাত্র উপরের দিকে নিতে তো উপরের দিকে নেওয়ার জন্য এর আগে আমরা এক্সিস লক করা শিখছিলাম এখানেও সেই টেকনিকটা কাজে লাগবে আমরা সিম্পলি কিবোর্ড থেকে ক্লিক করবো জেড বাটনে তো জেড বাটনে ক্লিক করলে এটা উপরের নিচে যে এক্সিস অর্থাৎ জেট এক্সিসে লক হয়ে যাবে এখন আমরা কার্সর মুভ করলেও এটা শুধুমাত্র উপরের নিচেই মুভ করবে তো এটা কিছুটা উপরের দিকে নিয়ে গেলাম এরপর লেফট বাটনে ক্লিক করা কনফার্ম করলাম এরপর আবার ক্লিক করব ইতে এক্সট্রুড করার জন্য বাট এই অবস্থায় এটার আর কোনো জায়গায় মুভ না করায়া আমি মাউসের রাইট বাটনে ক্লিক করা এটার মুভমেন্টটা ক্যান্সেল করে দিতেছি বাট আমরা জানি যে মুভমেন্ট ক্যান্সেল করলেও নতুন ভার্টেক্স তৈরি হয়ে গেছে সো সেইগুলো সিলেক্টেড অবস্থাতেই আছে এই জন্য আমি এখন কিবোর্ড থেকে অ্যাসে ক্লিক করবো এগুলো যেন আমি নতুন ভার্টেক্সগুলো যেন আমি স্কেল করতে পারি এরপর মাউসটা যদি আমি নাড়াই তাহলে দেখতে পারবো নতুন ভার্টেক্সগুলা স্কেল আপ হচ্ছে এটার মোটামুটি একটু বড় করলাম এরপর আবার ইতে ক্লিক করে এক্সট্রুট করব। এটা যেন শুধুমাত্র উপরের দিকে নিয়ে যাওয়া যায় এই জন্য জেটে ক্লিক করে এটা জেট এক্সেসে লক করে দিব এরপর আবার এসে ক্লিক করা এটা কাছাকাছি নিয়ে আসবো যেন এটা ছোট হয়ে আসে কাইন্ড অফ এরকম আমি এখানে মিনুয়েল আর একটু নিচের দিকে নামাই দিতেছি এরপর আবার ইতে ক্লিক করব এখানে আমি আর মুভমেন্ট চাইতেছিলাম এই জন্য রাইট বাটনে ক্লিক করে এটা ক্যান্সেল করে দিলাম এরপর অ্যাসে ক্লিক করে এর নতুন বার্টেসগুলো বাইরের দিকে স্কেল আপ করবো এরপর আবার ইতে ক্লিক করা উপরের দিকে ড্র্যাক করবো জেটে ক্লিক করে এটা শুধুমাত্র উপরের দিকে জানা যায় সেটা লক করে দিব এরপর প্রথম করব এরপর এ ক্লিক করে এগুলো আবার আবার কাছাকাছি নিয়ে আসবো এরপর আবার ইতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এটার মুভমেন্টটা ক্যান্সেল করে দিব এরপর এ ক্লিক করে এটার একটু বড় করব এরপর আবার ইতে ক্লিক করে উপরের দিকে এক্সট্রুট করবো জেটে ক্লিক করে এটা জেটে লক করে দিতেছি এবং সর্বশেষ এ ক্লিক করে নাম্বার প্যাড থেকে টাইপ করব জিরো জেনে সবগুলা ভার্টেক্স একটা জায়গায় চলে আসে এটা হয়ে গেল মোটামুটি আমাদের একটা গাছ যদিও আমরা এই প্রসেসে গাছ বানাবো না গাছ বানানোর জন্য আমরা আলাদা পদ্ধতি দেখব ইনশাআল্লাহ বাট আপাতত জাস্ট এক্সট্রুডের যে বিষয়গুলো আমরা শিখছি সেটা একটু প্র্যাকটিস করে নিলাম এক্সট্রুট এর আসলে আরো লম্বা সময় আলোচনা করা সম্ভব বাট আজকের পর্বে আমরা এক্সট্রুড সম্পর্কে আর দুইটা শর্টকাট শিখা আমাদের এক্সট্রুড সংক্রান্ত নলেজ সমাপ্ত করার চেষ্টা করব এই জন্য আমখানে আমাদের যে গাছটা আছে এটা আগে ইনি সেলি ডিলিট করে দিই এটা আমাদের প্রয়োজন নেই এটা সিলেক্ট করে এক্স বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম এরপর শিফটিতে ক্লিক করে একটা কিউব বানিয়ে নিব এরপর ট্যাবে ক্লিক করে চলে যাব এডিট মোডে এর আগে আমরা এখানে এক্সট্রুড রিজিয়ন টুল দেখছি এটার উপরে আমরা যদি লেফট বাটনে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পারবো এখানে আরও কিছু অপশন আসে প্রথমত এক্সট্রুড রিজিয়ন এক্সট্রুড ট্রুট এক্সট্রুড অ্যালং নামাল এক্সট্রুড ইন্ডিভিজুয়াল এবং এক্সট্রুড টু কার্সর তো সব আজকের পরে আমরা দেখবো না আমরা মূলত এক্সট্রো অ্যালং নর্মাল আর এক্সট্রো ইন্ডিভিজুয়াল এই দুইটা অপশন দেখব আর সেই দুইটাই দেখব শর্টকাটের মাধ্যমে প্রথমত এখানে এক্সট্রো রিজনটাই সিলেক্ট রাখি আর এখান থেকে টুলটা সিলেক্ট রাখি এরপরে আমি আমাদের যেই কিউবটা আছে এই কিউবের কয়েকটা ফেস সিলেক্ট করি এক্ষেত্রে আমি তিনটা সিলেক্ট করলাম যে কটা সিলেক্ট করেন সমস্যা নেই এরপরে আমি কিবোর্ড থেকে এর আগে তো ইতে ক্লিক করছিলাম এখন ক্লিক করবো অল্টার ইতে তো অল্টারিতে ক্লিক করলে দেখতে পারবো আমরা এক্সট্রুডের আরও কিছু অল্টারনেটিভ অপশন পাইছি প্রথমটা হয়েছে এক্সট্রুড ফেস যেটা এর আগে আমরা করছি এরপরটা হইতেছে এক্সট্রুড ফেস অ্যালং নর্মাল আমরা যদি এটাতে ক্লিক করে মাউসটা ড্র্যাক করি তাহলে দেখতে পারবো যে নর্মালি আমরা এক্সট্রুড করলে সবগুলো ফেস তো একটা ডিরেকশনে এক্সট্রুড হইতো আর এক্সট্রুড অ্যালং ফেস এটাতে ক্লিক করলে আমাদের এই যে ফেসগুলো আছে এই ফেসগুলো যেই দিকে তাকায় আছে প্রত্যেকটা ফেস সেই দিক অনুসারে এক্সট্রুড হইতেছে আমি এই জিনিসটা আপনাদেরকে পার্থক্য করার জন্য আরেকবার করে দেখাইতেছি এই যে তিনটা ফেস এই তিনটা ফেস সিলেক্ট করা আমরা যদি ইতে ক্লিক করি তাহলে এটা যে কোনো একটা দিকে এক্সট্রুড হবে আর আমরা যদি অল্টার ইতে ক্লিক করি এরপর এক্সট্রুড ফেস অ্যালং নর্মালি ক্লিক করি তাহলে সবগুলো সবগুলা প্রত্যেকটা যেইটা যেই দিকে তাকায় আছে সেটা সেই দিকে এক্সট্রুট হবে এরপর আমি যদি লেফট বাটনে ক্লিক করা কনফার্ম করি তাহলে এটা কনফার্ম হবে এখন এখানে একটা বিষয় হইতেছে যে যদিও আমাদের এই জিনিসটা একদম স্কোয়ার বা নাইনটি ডিগ্রি কোন বাট এখানে আসা এটা নাইনটি ডিগ্রি কোন নাই তো এটা আমরা ফিক্স করতে পারি কিভাবে কোন একটা অ্যাকশন এক্সিকিউট করার পরে আমরা জানি যে লেফট সাইডে এটার অ্যাকশন গুলো আসে এখানে সামথিং অপশন চলে তো আমরা এটা যদি এক্সপ্যান্ড করি এখানে অনেকগুলো অপশন আছে এর মধ্যে থেকে আমরা যদি অফ সেট ইভেন্টটা অন করি তাহলে দেখতে পারবো আমাদের এখানে ঠিক যেরকম নাইনটি ডিগ্রি কোন মেনটেন করা আছে এই জায়গাতেও সেটা নাইনটি ডিগ্রি কোন মেনটেন করবে তো এই অপশনটা মূলত সবগুলা শর্টকাট বা যে কোনো অ্যাকশন এক্সিকিউট করার পরেই আসে আমরা যদি নর্মালি এক্সট্রুডও করি তাও দেখতে পারবো এখানে অপশন আসছে যদি অপশনগুলো এই ক্ষেত্রে ভিন্ন রকম যে আমরা অ্যাকচুয়ালি কত এক্সট্রুড করতে চাই এখানে চাইলে আমরা ভ্যালুগুলো পরবর্তীতে বসাইতে পারি এরপরের পরের অপশনটা হচ্ছে এক্সট্রুড ইন্ডিভিজুয়াল ফেস আমরা যদি এইরকম কয়েকটা ফেস সিলেক্ট করি এরপর অল্টার ইতে ক্লিক করে এখানে এক্সট্রুড ইন্ডিভিজুয়াল ফেসেসে ক্লিক করি এরপর যদি মাউসটা ড্র্যাক করি তাহলে দেখতে পারবো আগেরবারের বারের মতো এখানে প্রত্যেকটা ফেস যেদিকে তাকায় আছে সেই দিকে এক্সট্রুট হচ্ছে বাট প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা হইতেছে এখানে আগের ফেসগুলার মতো এগুলার কানেক্টেড নাই তো এক্সটোর্ড ইন্ডিভিজুয়াল ফেস হইতেছে প্রত্যেকটা ফেস যেগুলো যেগুলোই সিলেক্ট থাকুক না কেন প্রত্যেকটা তার নর্মাল যে ডিরেকশন আছে বা পারপেন্ডিকুলার যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অনুসারে আলাদা আলাদা বা ইন্ডিভিজুয়ালি এক্সট্রুট করা এরপর আমরা জানবো ইনসেট ফেস সম্পর্কে বাট আমরা এই ক্ষেত্রে এক্সটুডের মতো এত বেশি সময় নিব না প্রথমত এখান থেকে ইনসেট ফেস এই টুলটা সিলেক্ট করে নিলাম এরপরে আমি যদি কোনো একটা ফেস সিলেক্ট করি তাহলে দেখতে পারবেন এখানে একটা সার্কুলার চিহ্ন চলে আসছে এই সার্কেলের ভিতর আমি যদি মাউসের কার্সর রাইখা এরপর মাউসের লেড বটনে ক্লিক করা মাউসটা কাছাকাছি থেকে ড্র্যাক করি তাহলে দেখতে পারবেন এটা চতুর্পাশে একটা বাউন্ডারি অফসেট তৈরি হয়ে গেছে বা বাউন্ডারি ফেস তৈরি হয়ে গেছে এবং মাঝখানে একটা ফেস ইনসেট হয়ে গেছে পিন যদি আমরা শর্টকাটের মাধ্যমে করতে চাই আমি কন্ট্রোল জেড ক্লিক করে এটা আনডু করে নিলাম এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে নিলাম এখন আমি এই উপরে ফেসটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ক্লিক করব আই বাটনে তো আই বাটনে প্রেস করলে আমরা মোটামুটি ইনসেট কমান্ডটা অ্যাক্টিভেট করতে পারবো এবং এই অবস্থায় আমি যদি মাউস কার্সরটা কাঁচা কাঁচা দিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন আগের বারের মতো এটার চতুর্পাশে বর্ডার তৈরি হইতেছে এবং মাঝে ফেস ইনসেট হইতেছে এবং মোটামুটি যখন আমরা আমাদের ভ্যালুতে স্যাটিসফাই হব তখন আমরা লেফট বাটনে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে আর আমরা যদি ইনসেট করার পরে এখানে নিচের দিকে তাকাই নিচে বাম পাশে তাহলে অ্যাকশন গুলো দেখতে পারবো এটারে এক্সপ্যান্ড করলে এখান থেকেও চাইলে আমরা পরবর্তীতে এটার ভ্যালু বাড়াইতে অথবা কমাইতে দিতে পারবো বা এখানের অন্যান্য গুলা পরিবর্তন করতে পারব ইনসেট ফেসে আরেকটা শর্টকাট আমরা একটু শিখে রাখি সেটা হইতেছে যে আমরা যদি এখানে তিনটা ফেস সিলেক্ট করি এরপর আই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এই এই তিনটা ফেসের চতুর্পাশে একটা বাউন্ডারি তৈরি হইতেছে এবং মাঝখানে ফেসগুলা ইনসেট হয়েছে বাট আমরা যদি চাই যে প্রত্যেকটা ফেসে আলাদা আলাদা বাউন্ডারি তৈরি করতে তাহলে যেটা করতে পারি প্রথমত একবার আইতে ক্লিক করার পর এরপর আবার আইতে ক্লিক করতে পারি তো দুইবার আইতে ক্লিক করলে যেটা হয় প্রথমত ইনসেট হয় এবং দ্বিতীয় আইতে এটা ইন্ডিভিজুয়াল হয় ইন্ডিভিজুয়াল মানে হইতেছে এখন প্রত্যেকটা ফেসে আলাদা আলাদাভাবে বাউন্ডারি ইনসেট হবে এরপরে আমরা জানবো বেবেল টুল সম্পর্কে আমি এখানে প্রথমত বেবেল টুলটা সিলেক্ট করে নিলাম এরপর এখানে এতে ক্লিক করে আমাদের যতগুলো ফেস আছে সবগুলোরে সিলেক্ট করলাম এরপর এখানে সার্কুলার ডট একটা চিহ্ন চলে আসবে আমি যদি এইটাতে লেফট বাটনে ক্লিক করা মাউসটা ড্রাই করি তাহলে দেখতে পারবেন আমাদের যে এচগুলা আছে এই প্রান্ত বরাবর এরকম মাল্টিপল এজ তৈরি হইতেছে এবং আমাদের এই অ্যাকশনটা কনফার্ম করার পর অন্যান্য শর্টকাটের মতোই আমাদের এখানে অ্যাকশন প্রপার্টিস চলে আসবে আমি এটার যদি একটু এক্সপ্যান্ড করি এখানে অনেক ধরনের ভ্যালু আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভ্যালু হচ্ছে সেগমেন্ট আমি যদি এই সেগমেন্টের সংখ্যাটা একটু বাড়াই তাহলে আপনারা মোটামুটি বেবেল জিনিসটা কি সেটা বুঝতে পারবেন তো বেবেল হইতেছে মূলত আমাদের যে এজগুলো থাকে সেই এজগুলারে এরকম রাউন্ড বা স্মুথ করে দেয় এখানে আমরা সেগমেন্ট বাড়ায় কমেয়া বা এটার ওয়াইড বাড়ায় কমেয়া এই ভ্যালুগুলা পরিবর্তন করতে পারি একই কাজ আমরা ছেলে শর্টকাটের মাধ্যমে করতে পারি আমি প্রথমত কন্ট্রোল জেডে ক্লিক করে এটা আন্ডু করে নিলাম এরপর এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করে নিলাম শর্টকাটের মাধ্যমে করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে ক্লিক করতে হবে কন্ট্রোল তে কন্ট্রোল তে ক্লিক করার পর আমাদের বেবেল কমান্ডে আমরা এন্টার করে যাব এবং এরপরে আমরা যদি মাউস মাউসটা দূরের দিকে ট্র্যাক করি তাহলে দেখতে পারবেন আমাদের বেবেলের অ্যামাউন্টটা পরিবর্তন হইতেছে এবং এই অবস্থাতে অর্থাৎ আমাদের যে বেবেল কমান্ড এটা অ্যাক্টিভ থাকা অবস্থাতে আমরা যদি মাউসের যে স্ক্রল হুইল আছে সেটা সামনের দিকে ঘুরাই তাহলে দেখতে পারবেন বেবেলের যে সেগমেন্ট সংখ্যা সেটা বাড়তেছে বা কমতেছে অর্থাৎ সামনের দিকে বাড়াইলে সেগমেন্ট সংখ্যা বাড়বে পেছনের দিকে ঘুরাইলে সেগমেন্ট সংখ্যা কমবে এবং এইভাবে আমরা যখন আমাদের রেজাল্টে মোটামুটি স্যাটিসফাই হয়ে যাব তখন লেট বাটনে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে বেবেল করার ক্ষেত্রে অনেকেই অনেক সময় একটা কমন সমস্যার মধ্যে পড়েন তো চলেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করি এই জন্য আমি এরকম দেখতে একটা অবজেক্ট বানিয়ে নিতেছি শিফটেতে ক্লিক করে একটা কিউব বানাই এরপর এটার যে এক্স স্কেল ভ্যালু সেটা পরিবর্তন করে করে দিব পাঁচ এখন এই দুইটা অবজেক্ট দেখতে একই রকম লাগতেছে এবার আমি যদি ট্যাবে ক্লিক করা এডিট মোডে যাই এরপর এই প্রান্তের এসটা সিলেক্ট করা কন্ট্রোল বিতে ক্লিক করা এটা বেভেল করার চেষ্টা করি তাইলেই প্রবলেমটা মোটামুটি দেখতে পারবেন হইতেছে আমাদের বেবেলের যে সেগমেন্ট গুলা সেটা এই পাশে অনেক বেশি প্রসারিত হয়ে যেতেছে কিন্তু নিচের দিকে যাইতেছে না বললেই চলে এখন আমি যদি আবার আমাদের এই অবজেক্টটারে সিলেক্ট করে একটু বেবেল করার চেষ্টা করি এখানে দেখতে পারবেন আমাদের যে বেবেলটা সেটা খুব চমৎকারভাবে সুন্দরভাবে কমপ্লিট হইতেছে অর্থাৎ এটা সবগুলা সেগমেন্ট সমানভাবে সমান দূরত্বে প্লেস হইতেছে এখন প্রশ্ন হইলো এই অবজেক্টের ক্ষেত্রে বেবেল করতে যাওয়া এই সমস্যাটা কেন হইতেছে তাইলে এখন আমি যদি আবার অবজেক্ট মোডে এসা আপনাদেরকে এই দুইটা অবজেক্ট আরেকবার দেখাই তাহলে দেখতে পারবেন এই দুইটা অবজেক্ট দেখতে একই রকম মনে হলো এই দুইটা অবজেক্টের যে স্কেল ভ্যালু আছে সেটা কিন্তু সমান নাই আমাদের প্রথমত যেই অবজেক্টের বেবলটা ঠিকঠাক মতো হইতেছিল সেটার স্কেল ভ্যালু দেখতে পারবেন ওয়ান 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 আছে এবং আমাদের দ্বিতীয় যে অবজেক্ট আমরা বানাইছি সেটার স্কেল ভ্যালু এক্স এ ফাইভ আছে এবং ওয়াই জেড এক্সিসে আছে ওয়ান অর্থাৎ এখানে সবগুলো এক্সিস এর স্কেল ভ্যালু সমান নাই তো ট্রান্সফর্ম টিউটোরিয়ালে আমরা বলার চেষ্টা করছিলাম যে আমরা সবসময় চেষ্টা করব আমাদের অবজেক্টের স্কেল ভ্যালু ইউনিফর্ম রাখতে বা ওয়ান 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 রাখতে এর একটা কারণ অলরেডি আমরা বেবেলে দেখতে পারলাম যে স্কেল ভ্যালু যদি ওয়ান 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 না থাকে তাহলে আমাদের বেবেল করতে যায় বা অন্যান্য বিভিন্ন অপারেশনের সময় বিভিন্ন রকমের সমস্যা হয় এখন কোনো কারণে আমরা যদি অবজেক্ট মোডে কোনো একটা অবজেক্টের স্কেল পরিবর্তন করি তাহলে তো এই স্কেল ভ্যালু চেঞ্জ হবেই তাহলে স্কেল ভ্যালু চেঞ্জ করার পরে আমরা এটারে কীভাবে ওয়ান 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 করবো সেক্ষেত্রে আমরা প্রথমত অবজেক্টটারে সিলেক্ট করব। এরপর কন্ট্রোল এতে ক্লিক করব। এখানে অ্যাপ্লাইয়ের অনেকগুলো অপশন চলে আসবে আমরা যদি এখান থেকে স্কেলে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের স্কেল ভ্যালু হয়ে গেছে ওয়ান 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 এখন এই অবস্থাতে আমরা যদি আবার ট্যাবে ক্লিক করে এডিট মোড়ে যাই এবং আরও একবার এখানে বেবেল অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যে এইবার আমাদের বেবেলটা সুন্দরভাবে ইকুয়ালি কমপ্লিট হইতেছে এরপর আমরা জানবো লুপকাট সম্পর্কে লুপকাট জিনিসটা আসলে টুলবারের থেকে বেশি শর্টকাটের মাধ্যমে করাটাই বেটার এই জন্যে আমি সরাসরি এটা শর্টকাটের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি তো লুপকাট কমান অ্যাক্টিভেট করার শর্টকাট হইতেছে কন্ট্রোল আর আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর এ ক্লিক করি তাহলে এই লুপকাট কমানটা অ্যাক্টিভেট হবে এবং এই অবস্থাতে আমি আমার মাউসের কার্সর যদি কোনো একটা ফেসের উপরে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এরকম লম্বা লম্বা ইয়েলো রিং দেখা যেতেছে এখন এই রিংগুলো হইতেছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা হইতেছে আমাদের একটা ফেস আমরা যদি লুপকাট কমান্ড অ্যাক্টিভেট থাকা অবস্থায় আমাদের মাউসের কার্সর এই লেফট সাইড অথবা রাইট সাইডে নিয়ে আসি তাহলে এখানে আড়াআড়িভাবে লুপকাটের রিংগুলো দেখাবে আর আমরা যদি আমাদের মাউসের কার্সওয়ার্ড এরকম উপরে অথবা নিচের দিকে নিয়ে আসি ফেসের তাহলে আমাদের লুপকার্টটা এরকম লম্বালম্বিভাবে ভাবে দেখাবে চলেন বিষয়টা প্র্যাকটিস করি প্রথমত কন্ট্রোল আরে ক্লিক করে আমি লুপকার্টটা অ্যাক্টিভেট করে নিলাম এখন আমাদের মাউসের কারসরটা আমরা আমাদের ফেসের ডান দিকে নিয়ে আসলাম অথবা আমি বাম দিকে নিয়ে গেলাম তাহলে দেখতে পারতেছেন এরকম ইয়েলো রঙের রিং দেখাতেছে ভাবে আর আমি যদি আমাদের এই মাউসের কারসরটা উপরের দিকে নিয়ে যাই কন্ট্রোল আরে ক্লিক করে নিচ্ছি আমাদের মাউসের কার্সরটা যদি উপরের দিকে নিয়ে যাই অথবা নিচের দিকে নিয়ে যাই তাহলে এরকম লম্বা লম্বি রিং দেখাইতেছে আর মাউসের কার্সর যদি এরকম কোন ফেসের উপর না রেখা জাস্ট আইডিয়ালি অন্য কোনো জায়গায় থাকে কোনো একটা ভার্টেক্সের উপর বা খালি কোনো জায়গায় তাহলে কিন্তু লুপকারটা দেখাবে না এজন্য অনেক সময় মনে হতে পারে যে ভাই কন্ট্রোল আরে ক্লিক তো করছি কিন্তু লুপকার্ট তো পাইতেছি না বা ইয়েলো রিং তো দেখতে পাচ্তেছি না তাহলে মেক শিওর যে আপনি আপনার মাউসের কার্সরটা কোনো একটা এজে বা কোনো একটা ফেসের প্রান্তের দিকে নিয়ে যেতেছেন যেন ব্লেন্ডার বুঝতে পারে যে আপনি কোন বরাবর লুপকার্টটা বানাইতে চাইতেছেন তো এই অবস্থাতে যখন ইয়েলো রিং দেখা যাবে এই অবস্থাতে আমরা যদি লেফট বাটনে ক্লিক করি এরপর রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের এসটা তৈরি হয়ে গেছে এই জিনিসটা আরো একবার করে চলেন এবং আরো কয়েকটা শর্টকাট শেখি কন্ট্রোল আরে ক্লিক করতেছি এক্ষেত্রে আমি উপরের দিকে আমাদের মাউসের কার্য নিয়ে যেতেছি যখন এই ইয়েলো রিংটা দেখা যেতেছে এই অবস্থাতে আমি আমার মাউসের যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই লুপকার্টটা এখানে কনফার্ম হয়ে যাবে এবং আমি যদি এটা এরপর রাইট বাটনে ক্লিক করি তাহলে আমাদের এই লুপকার্টটা এই জায়গাতেই প্লেস হয়ে যাবে লুপকার্টের যে শর্টকাটটা আছে এটা মূলত দুইটা স্টেজে কমপ্লিট করতে হয় প্রথমবার কন্ট্রোল আরে ক্লিক করার পর যখন এই ইয়েলো রঙের রিংগুলো দেখায় এই অবস্থাতে আমরা যদি লেফট বাটনে ক্লিক করি তাইলে আমাদের ডুপকার্ডটা তৈরি হয়ে যাবে অর্থাৎ নতুন যে এসটা সেটা তৈরি হয়ে যাবে কিন্তু সেটার প্লেসমেন্টটা কনফার্ম হবে না এবং এই অবস্থাতে আমরা যদি আমাদের মাউসটা মুভ করি তাহলে দেখতে পারবো আমাদের মাউসের সাথে সাথে আমাদের নতুন তৈরি হওয়া যে এসটা আছে সেটা মুভ করতেছে এবং নতুন কোনো একটা জায়গায় নিয়ে আমরা যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে সেই এসটা সেই জায়গাতে কনফার্ম হবে আর নতুন কোনো একটা জায়গায় নেওয়ার পরে বা কোনো জায়গায় না নিয়েও আমরা যদি জাস্ট রাইট বাটনে ক্লিক করে দিই তাহলে যেই জায়গায় ডিফল্ট ভাবে আমাদের এসটা তৈরি হয়েছে সেই জায়গাতে সেটা প্লেস হয়ে যাবে অর্থাৎ লুপকার্টের যে শর্টকাটটা এটা দুইটা স্টেজে কমপ্লিট হইতেছে প্রথমবার হইতেছে আমরা লুপকার্টটা তৈরি করার জন্য এবং দ্বিতীয় পর্যায়েটা হইতেছে লুপকার্টটা প্লেস করার জন্য এখন এই জিনিসটা হওয়ার একটা কারণ আছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি কন্ট্রোল আরে ক্লিক করে যখন এই ইয়েলো রঙের রিং আসতেছে এই অবস্থাতে আমি যে মাউসের স্ক্রল হুইল যেটা আছে সেটা সামনের দিকে ঘুরাই তাহলে দেখতে পারবে এখানে নাম্বার অফ কাট বা ইয়েলো রঙের যে রিং এর সংখ্যা আছে সেটা বাড়তে থাকবে আর নিচের দিকে ঘুরাইলে সেই সংখ্যাটা কমতে থাকবে অর্থাৎ আমরা কোনো একটা জায়গায় যদি একাধিক লুপ কাট তৈরি করতে চাই তাহলে আমরা প্রথমবারই সেটা করতে পারি এখন যতগুলা রিং আমরা চাই সেই সংখ্যাটা বাড়ায় কমায় এরপর আমরা যদি লেট বাটনে ক্লিক করি তাহলে ততগুলা রিং তৈরি হবে বা ততগুলা এজ তৈরি হবে এরপর রাইট বাটনে ক্লিক করলে সেটা ডিফল্ট লোকেশনে থাকবে আর কোনো একটা জায়গায় মুভ করায় লেফ বাটনে ক্লিক করলে সেটা নতুন জায়গায় প্লেস হয়ে যাবে এবং আমরা আমাদের অপারেশন পরেও যদি চাই এখানে যে অ্যাকশন প্রপার্টিস আছে থেকে আমরা নাম্বার অফ কাট কমায় বাড়িয়ে নিতে পারবো অথবা এটার পজিশন পরিবর্তন করে নিতে পারবো এরপর আমি আপনাদেরকে সিলেকশনের একটা টেকনিক দেখাই এটা অনেকটা লুপ কাটের মতো এটারে বলে লুপ সিলেকশন এই জন্য আমি প্রথমত এখানে ফেস সিলেকশন মোডে যাই নিলাম এখন আমি যদি কোনো একটা ফেসের উপরে ক্লিক করি তাহলে সেই ফেসটা সিলেক্ট হইতেছে আর আমি যদি এখন কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরাম আমাদের যে ফেস আছে এই ফেসের প্রান্তের দিকে লেফট ক্লিক করি তাহলে দেখতে পারবেন এইখানে ভাবে যতগুলো ফেস আছে এই পুরা লুপটা সিলেক্ট হইতেছে এর আগে আমরা লুপকাট করছি লুপকাট পুরো ফেস্টারে মাঝখানে একটা কাট তৈরি করে দেয় বা মাঝখানে একটা এস তৈরি করে দেয় আর রুপ সিলেকশন এই সবগুলো ফেসটাই একসাথে সিলেক্ট করে দেয় এই ক্ষেত্রে আমাদের আগের কনসেপ্টটা কাজে লাগবে সেটা হইতেছে আমরা যদি আমাদের ফেসের ডান দিকে অথবা বাম দিকে অল্টার বাটনে চাপ দিয়ে ধরে এরপরে ক্লিক করি তাহলে ভাবে যে ফেসগুলো আছে সেইগুলো সিলেক্ট হবে আবার আমরা যদি আমাদের ফেসের উপরের দিকে বা নিচের দিকে যে অল্টার বাটনে চাপ দিয়ে ধরে ক্লিক করি তাহলে উপরের নিচে যে ফেস লুকটা আছে সেটা সিলেক্ট হবে চলেন এটা প্র্যাকটিস করি প্রথমত অল্টার বাটনে চাপ দিয়ে ধইরা এরপর আমি ফেসের উপরের অংশ যাই ক্লিক করলাম তাহলে দেখতে পারবেন উপরের নিচের যে ফেসগুলো আছে এই পুরা লুপটা সিলেক্ট হলো। এই জিনিসটা আমাদের এজ লুপের ক্ষেত্রেও কাজ করে আমি এখানে এজ সিলেকশন মোডে প্রথমত যাই নিলাম এরপর অল্টার বাটনে চাপ দিয়ে ধইরা যদি কোনো একটা এজের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে পুরো এজ লুপটাই সিলেক্ট হইলো একইভাবে আমি যদি লম্বা কোন কোনো একটা এজের উপরে ক্লিক করি অল্টার বাটনে চাপ দিয়ে ধইরা তাহলে এখানে উপরে নিচের যে এন্টায়ার এজটা আছে পুরা লুপটা সিলেক্ট হইতেছে এখানে একটা লক্ষণীয় বিষয় হইতেছে আমাদের লুপ অথবা লুপ সিলেকশন এই দুইটা জিনিসই শুধুমাত্র কোয়াড ফেস এর ক্ষেত্রে কাজ করে কোয়াড ফেস হইতেছে যেই ফেস গুলাতে চারটা ভার্টেক্স থাকে সেই ফেস গুলা বলতেছে কোয়াড ফেস যদি তিনটা ভার্টেক্স থাকতো তাহলে আমরা সেটার বলতাম ট্রাইঙ্গেল যদি চারটার বেশি পাঁচটা ছয়টা এর থেকে বা আরো বেশি ভার্টেক্স থাকতো তাহলে আমরা সেটারা বলতাম এনগন এটা দেখার জন্য আমি এখানে একটা ফেস সিলেক্ট করা কন্ট্রোল টিতে ক্লিক করে এটা করে ফেললাম এবং এইদিকে এসে আরেকটা ফেস সিলেক্ট করে কন্ট্রোল টিতে ক্লিক করে সেটা ট্রায়াঙ্গেল করে ফেললাম এখন আমি যদি অল্টার বাটনে চাপ দিয়ে ধরা এরপর লুপ সিলেকশন করার চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমাদের শুধুমাত্র কোয়াড ফেস ছিল ততক্ষণ পর্যন্তই এইটা সিলেক্ট হয়েছে যেখান থেকে ট্রায়াঙ্গেল শুরু হয়েছে সেখান থেকে এটা সিলেকশনটা আর এক্সপ্যান্ড করে নাই লুপকাটের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল কন্ট্রোল আরে ক্লিক করে আমি যদি এখন লুপকাট বানানোর চেষ্টা করি তাহলে দেখতে পারবেন যতক্ষণ পর্যন্ত আমাদের কোয়াড ফেস আছে ততক্ষণ পর্যন্ত এই এক্সপ্যান্ড হয় যেখান থেকে ট্রায়াঙ্গাল শুরু হয় অথবা যদি এনগন থাকে এনগন শুরু হয় সেইখান থেকে আর লুপকাট কাজ করে না তো লুপকাটের ক্ষেত্রে বা লুপ সিলেকশনের ক্ষেত্রে আপনি একটা মাথায় রাখবেন যে আপনার অবজেক্টটা যদি বা ফেসগুলো যদি কোয়াড না হয় তাহলে কিন্তু আপনার লুপকাট অথবা লুপ সিলেকশন কাজ করবে না এরপর আমরা জানবো নাইফ টুল সম্পর্কে নাইফ টুলটা এটা অনেকটা নামের মতোই কাজ করে ছুরি চাকের মতো কাজ করে আপনি যদি সিম্পলি এখান থেকে নাইফ টুলটা সিলেক্ট করেন অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কেতে ক্লিক করা নাইফ কমান্ডটা অ্যাক্টিভেট করেন তাহলে দেখতে পারবেন আপনার মাউসের যে কার্সর আছে সেটা পরিবর্তন হয়ে চাকুর মতো হয়ে গেছে এবং এই অবস্থাতে আপনারা যদি মেশের উপরে আইসা জাস্ট সিম্পলি লেফট বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যেখানে যেখানে লেফট ক্লিক করতেছেন সেখানে সেখানে নতুন বারটেক্স তৈরি হইতেছে এবং ফাইনালি আপনি যদি কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করেন তাহলে সেই বারটেস্টগুলো নতুন করে কনফার্ম হয়ে যাবে এই জিনিসটা আমি আরো একবার দেখাইতেছি কে বাটনে ক্লিক করলাম নাইফ টুল অ্যাক্টিভ হওয়ার জন্য এরপর এখানে র্যান্ডমলি আমি জাস্ট কাপ তৈরি করতেছি বিভিন্ন জায়গায় ক্লিক করতেছি বারটেস তৈরি হওয়ার জন্য এরপর আমি এন্টার বাটনে ক্লিক করা সেটা কনফার্ম করতে পারি অথবা আমি যদি এসকে বাটনে ক্লিক করি তাহলে সেটা ক্যান্সেল হয়ে যাবে প্রথমত আমি কনফার্ম করে দেখাই এরপর আরেকবার দেখাচ্ছি ক্যান্সেল করা এখানে জাস্ট র্যান্ডমলি ক্লিক করতেছি এবং এরপর এসকেপ বাটনে ক্লিক করবো তাহলে আমাদের এই নতুন বার্টেসগুলো ক্যান্সেল হয়ে যাবে ব্লেন্ডারের এডিট মোডে আরো ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এমনিতে অবজেক্ট মোডে আমরা কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে যদি এক্স বাটনে ক্লিক করি তাহলে এখানে ডিলেট অপশন আসে এবং ডিলেটে ক্লিক করলে পুরো অবজেক্টটাই ডিলেট হয়ে যায় কিন্তু আমরা যদি এডিট মোড়ে যাই কোনো একটা ফেস সিলেক্ট করা এরপর যদি এক্স বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে এখানে সবগুলো অপশন নিয়ে আসলে আলোচনা করার সুযোগ নেই আমি কয়েকটা অপশন আপনাদেরকে দেখাই প্রথমত এখানে যে প্রথম অপশনটা আছে বার্টিসেস আমরা যদি এটা ক্লিক করি তাহলে দেখতে পারবেন আপনারা যেই ফেসটা সিলেক্ট করে রাখছিলেন সেই ফেসটা তো ডিলেট হয়েছেই এটার সাথে রিলেটেড আশেপাশে যে বার্টিস ছিল সেইটা ডিলেট হওয়ার কারণে এর সাথে কানেক্টেড যতগুলো এজ ছিল বা যতগুলো ফেস ছিল সবগুলোই কিন্তু ডিলেট হয়ে যায় অর্থাৎ আমরা যখন ভার্টিসেস ডিলেট করি সেই ভার্টিস ডিলেট হয় এবং সেটার সাথে কানেক্টের যত এজ আছে বা ফেস আছে সেগুলোও হারা যায় আর আমরা যদি কখনো চাই যে শুধুমাত্র এই ফেসটা ডিলেট করব। এর সাথে গুলো যেন ইনটেক থাকে তাহলে আমরা এই ফেসটা সিলেক্ট করার পর এক্স বাটনে ক্লিক করে এখান থেকে চুজ করতে হবে ফেস সেক্ষেত্রে শুধুমাত্র এই ফেসটা রিলেট হবে বাট আশেপাশের যে ভার্টেক্স বা গুলো আছে সেইগুলা ইনট্যাক্ট থাকবে এখন আমরা যদি নতুন করে ফেস বানাইতে চাই তাহলে কি করতে হবে এক্ষেত্রে প্রথমত যেখানে ফেস বানাইতে চাই তার আশেপাশের ভার্টেক্সগুলো বা যে কয়টা ভার্টেক্স মিলে ফেস বানাতে চাই সেই ভার্টেসগুলা সিলেক্ট করে নিতে হবে এরপর কিবোর্ড থেকে এ ক্লিক করলে দেখতে পারবো যতগুলো ভার্টেক্স আমরা সিলেক্ট করে রাখছিলাম সেইখানে নতুন ফেস তৈরি হয়ে গেছে এক্ষেত্রে আমরা যদি তিনটা ভার্টেক্স সিলেক্ট করে এ ক্লিক করি তাও ফেস তৈরি হবে যদি চারটা ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করি তাও ফেস তৈরি হবে যদি আরও একাধিক ভার্টেক্স সিলেক্ট করে অ্যাপে ক্লিক করি তাও সেখানে ফেস তৈরি হবে এডিট মোডের টুলগুলো নিয়ে একটা লম্বা সময় আলোচনা করার পর এখন চলেন একটা ব্যারেলের মডেল বানানোর মাধ্যমে আমরা এই বিষয়গুলো একসাথে একটু প্র্যাকটিস করি এক্ষেত্রে এটা আমাদের ফাইনাল মডেল হবে না আমরা আমাদের মডেলের এই উপরের অংশে যে প্ল্যাটফর্মগুলো আছে সেটা আজকের পর্বে বানাবো না মূলত আজকে এখন পর্যন্ত আমরা যে বিষয়গুলো শিখছি সেই বিষয়গুলো এই মডেলটা বানানোর মাধ্যমে প্র্যাকটিস করব। এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটা হইতেছে এক্স রে মোড এটা চলেন শুরু করি শুরুতে শিফট এতে ক্লিক করে এখানে মেশ থেকে এখানে সার্কেলে ক্লিক করব যেন আমরা একটা সার্কেল বানাইতে পারি এরপরে এখানে বামপাসে যে অ্যাড সার্কেলের প্রপার্টিসগুলো আসবে এখান থেকে বার্টিসেস বাই ডিফল্ট থেকে বত্রিশ এটা কমায় করে দেব আট যেহেতু আমরা একটু লোকাল স্টাইলের একটা ব্যারেল বানাইতেছি এই জন্য আমাদের এতগুলো এর আসলে প্রয়োজন নাই এরপর আমরা এই সার্কেলটা সিলেক্ট করা ট্যাবে ক্লিক করে চলে যাবো এডিট মোডে এখান থেকে ভার্টেক্স সিলেকশন মোডটা অন করে নিব এরপর সবগুলো ভার্টেক সিলেক্ট করা ইতে ক্লিক করা এগুলোটা এক্সট্রুড করব। এখন এটা যেন শুধুমাত্র উপরের দিকে ওঠে সেই জন্য কিবোর্ড থেকে জেটে ক্লিক করে নিব এই অবস্থাতে মোটামুটি একটু উপরের দিকে নিয়ে এরপর লেফট বাটনে ক্লিক করা এটা কনফার্ম করে দিব এখন নাম্বারের থ্রি বাটনে ক্লিক করে আমি একটু দেখি যেটা আমি আসলে কতটুকু উপরে নিতে চাই যদি একটু কমাইতে তাহলে এই অবস্থাতে আমি সেটা কমাইতে বাড়াতে পারবো এরপরে অবস্থায় আমি কিবোর্ড থেকে এ ক্লিক করলাম যেন এখানে ফেস তৈরি হয়ে যায় একইভাবে নিচের অংশ আমাদের ফেস তৈরি করতে হবে তার আগে আমাদের নিচের বার্টিসগুলো সিলেক্ট করে নিতে হবে সহজে সিলেক্ট করার জন্য আমি কিবোর্ডের অল্টার বাটনে চাপ দিয়ে ধরুন এরপরে এজের উপরে লেফট বাটনে ক্লিক করলাম ফলে এখানের সবগুলো ভার্টেস বা সম্পূর্ণ এজ লুপটা সিলেক্ট হয়ে গেল এরপর এফে ক্লিক করে এখানে একটা ফেস বানিয়ে দিলাম এ হয়ে গেল উপরের অংশের নিচের অংশের ফেস এখন দরকার হবে আমাদের এই মাঝখানের দুইটা ডিভাইডার এই জন্য আমি ফার্স্টে এখানে দুইটা লুপ কাট বানিয়ে নিব এই জন্য কন্ট্রোল আরে ক্লিক করলাম এরপর এখানে যখন ইয়েলো লাইন দেখা যাইতেছে এই অবস্থাতে মাউসের স্ক্রল হুইল একবার উপরের দিকে ঘুরাবো ফলে আমাদের নাম্বার অফ কার্ট এটা বাইরে হয়ে যাবে দুই এরপর লেফটানে ক্লিক করা প্রথমত আমাদের লুক কার্টটা কনফার্ম করবো এরপর রাইট বাটনে ক্লিক করা এটা ডিফল্ট লোকেশনে রাখা দেব এরপর এখান থেকে চলে যাবো ফেস সিলেকশন মোডে এখান থেকে উপরে ফেসটা সিলেক্ট করা স্কেল করব এটার কিছুটা ছোট করব যেন এটা মোটামুটি ব্যারেলের একটা শেপ পায় নিচের অংশের ফেসটা সিলেক্ট করাও এটার কিছুটা ছোট করব যেন মোটামুটি নিচের অংশের দিক থেকে এটা একটা ব্যারেলের শেপ পাওয়া যায় আমি নাম্বার বেডের থ্রিতে ক্লিক করা সাইড ভিউ থেকে এটা দেখতেছি এবং দরকার হলে প্রয়োজন মতো আরও কয়েকবার এটার স্কেল ডাউন করা মোটামুটি শেপটা দাঁড় করে নিতেছি এরপর আমরা এখানে এই সিলেকশন মোডটা অন করে নিতেছি এখন আমরা এই এজ লুপ এবং এই এজ লুপ এই দুই জায়গাতে বেবেল অ্যাপ্লাই করব সেই জন্য আগে দুইটা সিলেক্ট করে নিতে হবে আমি অল্টার বাটনে চাপ দিয়ে ধরা উপরের এজ লুপ পুরোটা সিলেক্ট করলাম এরপর আবার অল্টার বাটনে চাপ দিয়ে ধরা নিচের এজ লুপটা সিলেক্ট করলাম এখন নিচের এজ লুপটা যখন সিলেক্ট করতেছি তখন দেখতেছি উপরের ডিসিলেক্ট হয়ে যায় উপরেরটার সাথে নিচেরটা একসাথে যোগ করে সিলেক্ট করবো কিভাবে বা মাল্টিপল এজ লুপ কিভাবে সিলেক্ট করবো এর জন্য প্রথমে একটা এজ লুপ সিলেক্ট করে নিতেছি অল্টার বাটনে চাপ দিয়ে ধরে এরপরে প্রথমে কিবোর্ড থেকে শিফট বাটনে চাপ দিয়ে ধরবো অল্টার বাটনে চাপ দিয়ে ধরবো এরপরে এই এজে ক্লিক করবো ফলে আমার উপরের যে এজ লুপ সেটাও সিলেক্টেড থাকবে এবং নতুন যে এজ লুপ সেটাও সিলেক্টেড হবে তো এই দুইটা এজ লুপ সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বিতে ক্লিক করব এটা বেবেল করার জন্য এরপর মাউসটা যদি ট্র্যাক করি তাহলে দেখতে পারবো আমার এখানে বেবেল হয়ে দুইটা আলাদা আলাদা সেগমেন্ট আলাদা আলাদা দিকে সরে যেতেছে মোটামুটি ভ্যালোটা এতটুকু অ্যাডজাস্ট করার পর আমি লেট বাটনে ক্লিক করে এটা কনফার্ম করে দিলাম এরপর সাইড ভিউ থেকে দেখি এটা দেখতে কিরকম লাগতেছে কাইন্ড অফ এরকম এরপর অল্টার ই বাটনে ক্লিক করব এখান থেকে এই স্ট্রু ফেস অ্যালাং নর্মালে ক্লিক করব এরপর মাউসটা ট্র্যাক করে আমাদের এই সেগমেন্টের অংশগুলো আমরা বাইরের দিকে ট্র্যাক করে দেব এই হয়ে গেলো মোটামুটি আমাদের ব্যারেলের এই অংশটা এরপর আমি উপরের এই ফেসটা এটা সিলেক্ট করব এটা চতুর্পাশে বর্ডার বানানোর জন্য আমি কিবোর্ড থেকে আইতে ক্লিক করব যেন আমরা ফেস ইনসেট করতে পারি এবার মাউসটা ড্র্যাগ করতেছি তাহলে দেখতে পারবো এটা চতুর্পাশে বাউন্ডারি বা বর্ডার তৈরি হয়ে যেতেছে এরপর মাঝখানে ফেসটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কিবোর্ড থেকে ইতে ক্লিক করব যেন এটা ভিতরের দিকে এক্সট্রুট করতে পারি এরপর জেট এক্সিসে কিছুটা ভিতরের দিকে এক্সট্রুট করে দিলাম যেন এখানে একটা ডেপ তৈরি হয় একইভাবে নিচের অংশের এই ফেসটাও সিলেক্ট করলাম এরপর আই বাটনে ক্লিক করে এটা ইনসেট করে দিলাম ভিতরের দিকে এরপর আবার ইতে ক্লিক করে এটা উপরের দিকে এক্সট্রুট করে দিলাম তাহলে এ হয়ে গেল মোটামুটি আমাদের ড্রাম বা ব্যারেলের মডেল এখানে কিছুটা ডিটেল উপরের দিকে এনসার করা হয়েছে বা কিছুটা ভ্যারিয়েশন এনসার করা হয়েছে এ বিষয়টা আমরা সহজেই করতে পারি প্রথমত এখানে একটা বা দুইটা ফেস ধরে আমরা এটা উপরের দিকে এক্সট্রুট করতে পারি অ্যান্ড এক্সটুট করলে দেখতে পারবো যে এখানে আমাদের যে কার্বেচার আমি সাইড ভিউ থেকে দেখাই আই গেস এখানে দেখতে পারতেছেন আমাদের যে কার্বেচার সেটা এই অ্যালাইনমেন্টে না এসা এটা উপর দিকে চলে গেছে এই জন্য এক্সটুট করার পরে আমরা এটা মেনুয়ালি একটু মুভ করে দিব প্রথমত এটা এদিকে মুভ করি একটু স্কেল করে দিই সাইড ভিউ থেকে দেখা বা টপ ভিউ থেকে দিইখা স্কেল করে করে আমরা এই বিষয়গুলো অ্যাডজাস্ট করে দিতেছি যেন আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে এরকম র্যান্ডমলি আমি কয়েকটা ফেস ধরা ধরা এগুলার এক্সট্রুট করে দিতেছি এখানে আমরা আরো একভাবে কার্ড বানাইতে পারি সেটা হইতেছে প্রথমত এখানে এজ সিলেকশন মোটটা অন করে নেই এখানে সিঙ্গেল একটা এজ সিলেক্ট করি এরপর কন্ট্রোল বিতে ক্লিক করা এখানে বেভেল করি একটু ড্র্যাক করা মোটামুটি এতটুকু বড় করলাম এরপর এখানে ফেস সিলেকশন মোড থেকে যায়া এ কয়েকটা ফেস সিলেক্ট করবো এগারোটা ফেস সিলেক্ট করার পর এক্স বাটনে ক্লিক করা এখান থেকে ডিলেট করব ফেস এরপর চলে যাবো ভার্টেক্স সিলেকশন মোডে এখানে আমরা এই কয়েকটা ফেস সিলেক্ট করব এরপর এফে ক্লিক করব যেন এখানে ফেস তৈরি হয় এরপরে এই কয়েকটা ভার্টেক্স সিলেক্ট করব এরপর আবার এফে ক্লিক করব জানা এখানে ফেস তৈরি হয় তাহলে মোটামুটি এখানে একটা কাট তৈরি হলো এভাবে করে আমরা একটা সিম্পল ভ্যারিয়েশন আনার চেষ্টা করলাম আমাদের ব্যারেলের মডেল বানানো মোটামুটি কমপ্লিট বাট যাওয়ার আগে আপনাদেরকে ব্লেন্ডারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টুলের সাথে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি সেটা হইতেছে এক্সরে মোড তো এক্সরে মোডটা হইতেছে মূলত কোনো একটা অবজেক্টের ভিতর দেওয়া অন্য একটা অবজেক্ট দেখতে বা কোনো একটা ভার্টেক্সের ভিতর দেওয়া অন্য ভার্টেক্স দেখতে বা সেগুলো সিলেক্ট করতে আমাদেরকে সাহায্য করে এটা বোঝার জন্য আমি প্রথমত এই অবজেক্টটা সিলেক্ট করে ট্যাবে ক্লিক করে এডিট মোডে গেলাম এরপর নাম্বার প্যাডে থ্রিতে ক্লিক করে সাইড ভিউতে গেলাম এরপর প্রথমত সবগুলো ডিসিলেক্ট করে নিই কোনো একটা খালি জায়গায় ক্লিক করলে সবগুলা ডিসিলেক্ট হয়ে যায় এখন এর আগে আমরা একটা সিলেকশন টুল শিখছি সেটা হচ্ছে বক্স সিলেকশন টুল আমি কিবোর্ড থেকে বিতে ক্লিক করে বক্স সিলেকশন টুলটা অ্যাক্টিভ করে নিলাম এরপর মাউস ড্র্যাগ করে এখানে সিলেকশন এরিয়াটা বাড়াই মোটামুটি এতটুকু সিলেক্ট করলাম এতটুকু সিলেক্ট করার পর আমি যদি এটা একটু ঘুরাইয়া দেখি তাহলে দেখতে পারবো আমাদের যেই অংশটা ভিজিবল ছিল শুধুমাত্র সেই অংশের ভার্টেক্সগুলো সিলেক্ট হয়েছে যে অংশটা ইনভিজিবল ছিল সেই অংশের ভার্টিক্সগুলো কিন্তু সিলেক্ট হয় নাই এখন যদি আমরা চাই আমাদের এই সামনের অংশের এবং আমাদের ব্যাক ব্যাকসাইডের সবগুলো ভার্টেক্স সিলেক্ট হোক তাহলে আমরা এখান থেকে এক্স রে মোডটা অন করে নিতে পারি এখন যদি আমি আবার সাইড ভিউতে যাওয়া বক্স সিলেকশনের মাধ্যমে এইখানে সবগুলো ভার্টেস সিলেক্ট করার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে আমাদের সামনের অংশের এবং পেছনের অংশের সবগুলো ভার্টেক্স সিলেক্ট হয়ে গেছে এইভাবে করে আমরা আমাদের মডেল বানানোর পরেও ইজিলি কোনো একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করতে পারি এবং সেইগুলো পরবর্তীতে চাইলে মডিফাই করতে পারি তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বে আশা করি সবাই এরকম কাছাকাছি দেখতে একটা ব্যারেল বানাতে পারবে এটার আকার কিছুটা কম বেশি হইলে ছোট বড় হইলেও টেনশন করার কোনো কারণ নাই পরবর্তীতে আমরা আরো অনেক টেকনিক শিখবো আমাদের মডেল বানানোর বা সেগুলো অ্যাডজাস্ট করার তো সেই পর্যন্ত আল্লাহ রাবুল আলমের সবাইকে ভালো রাখো আল্লাহ হাফিজ